অনেক গ্যাস্ট্রিক অনেক বেশি, পেটে ব্যথা করে, বুক জ্বালাপড়া করে, বুকে জ্বালাপড়া করে, ডেকুর ডেকুর ওঠে। এক্ষেত্রে আপনি কি খাবেন, কি খাইলে আপনার? সালাম আলাইকুম আপনাদের সবাইকে, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে আপনাদের স্বাগতম। আজকে এখানে যে বিষয়টি নিয়ে এসেছি, হেলথ টিপস, স্বাস্থ্যসেবা সংক্রান্ত কিছু টিপস দেব। আমরা অনেকেই গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে থাকি বিভিন্ন ধরনের, তার ভিতর কোন কোন গ্যাস্ট্রিকের ট্যাবলেট খুব ভালো, ভালো মানের, এবং কোনগুলো খাইলে অল্পের ভিতরে আপনার গ্যাস্ট্রিক নির্মূল হয়। অনেকের আসলে পেটে ব্যথা করে, অনেকের আছে বমি বমি ভাব হয়, কিন্তু গ্যাস্ট্রিকের কারণে। তাই কোন কোন ট্যাবলেট খেলে আপনি গ্যাস্ট্রিক থেকে নিরাময় হবেন এবং সুস্থ হবেন, সে বিষয়ে এখন আলোচনা করব। আমাদের একটি ট্যাবলেট আছে, এটা হচ্ছে লোসেকটিন। এসকেপ কোম্পানির খুব ভালো মানের একটি ট্যাবলেট ক্যাপসুল। এটি বর্তমানে 5 টাকা করে বাজারজাত করা হচ্ছে এবং ক্যাপসুলটা খুব ভালো। আপনার গ্যাস্ট্রিকের ট্যাবলেট যদি এটা খান, খেলে আপনাদের গ্যাস্ট্রিক কমে যাবে। তারপর একটা আছে আপনার ক্যাপসুল, কোসে, ড্রাক ইন্টারন্যাশনাল কোম্পানির কোসে, এটাও খুব ভালো, এটাও 5 টাকা করে বিক্রি করা হচ্ছে, এটাও গ্যাস্ট্রিকের জন্য খুব ভালো। এই একটা আছে আপনার ইসোরাল 20 mg ট্যাবলেট, এটাও আপনাদের গ্যাস্ট্রিকের জন্য খুব ভালো এবং এরাও এসকেপ কোম্পানির, খেতে পারেন। একটা আছে হইলে আপনার ইসমি প্লাজাল সার্জেল হেলথ কেয়ারের, এটা গ্যাস্ট্রিকের জন্য খুব বেস্ট। যাদের পেটে ব্যথা করে ভাবেন অল্পের ভিতর কমে যাবে। একটা আছে আমাদের ইসোলাক এডনেসিনিয়া কোম্পানির, এটাও খুব ভালো কাজ করে, খেয়ে দেখেন। এবং আরেকটা বিষয় আছে, আপনার অনেক গ্যাস্ট্রিক অনেক বেশি, পেটে ব্যথা করে, বুক জ্বালাপড়া করে, বুকে জ্বালাপড়া করে, ডেকুর ডেকুর ওঠে, এক্ষেত্রে আপনি কি খাবেন, কি খাইলে আপনার গ্যাস্ট্রিকটা নির্মূল হবে, সে বিষয়ে কথা বলতেছি। আপনার ধরেন একটা লোসেকটিল খাইলেন, শুধু লোসেকটিল খাইলে কাজ করবে, গ্যাস্ট্রিক কমবে, কিন্তু আপনার পরিপূর্ণভাবে যদি সুস্থ হতে হয়, সেক্ষেত্রে আপনাদের সাথে একটা ডম্পিডন খেতে হবে, ওমিডন অথবা ডোয়ানে অথবা ডিওগার্ড অথবা জেপাডন, যে কোনো একটা ট্যাবলেট খেতে হবে। আপনার ডোয়ানে আছে এলে আপনার একমি কোম্পানির খুব ভালো কাজ করে, সেটাও খেতে পারেন। তারপর ওমিডন আছে আপনার ইনসেপ্টা কোম্পানির, সেটাও খেতে পারেন। তারপর ডোগার্ড ডিওগার্ড আছে আপনার, এটা হচ্ছে আপনার ডেল্টা কোম্পানির, এটাও খেতে পারেন। জেপাডন আছে এমিকো কোম্পানির, এটাও ভালো, এটাও খেতে পারেন, খেলে কাজ হবে। এবং আরেকটি বিষয় থেকে যায় যে অনেকের আছে পায়খানা করা, অনেক করা, তাই সেক্ষেত্রে কী খাবেন, সেক্ষেত্রে আপনারা ওমিফ্লাজাল গ্রুপ খাবেন, যে রকমের স্যাক্লো আছে, লোসেকটিল আছে, তারপর আপনার কোসেক আছে,
এবার সেক্ষেত্রে ওমিপ্রাজল গ্রুপ খাবেন, এবং যাদের পায়খানা অনেক নরম পাতলা পায়খানা সেক্ষেত্রে কী খাবেন, সেক্ষেত্রে প্যান্টোনিক্স প্যান্টোপ্লাজাল গ্রুপ এটা খাবেন। আপনার প্যান্টোনিক্স খেলে গ্যারান্টি আপনার পায়খানা শক্ত হবে, প্যান্টোপ্লাজাল গ্রুপই খেতে হবে। এটাও কিন্তু গ্যাস্ট্রিকের জন্য বেস্ট একটা ওষুধ। প্যান্টোপ্লাজাল 20 mg আছে, 40 mg আছে, এটা খেতে পারেন। এটা আপনার সব ডাক্তারেরাই সাজেস্ট করবে, আপনার বড় বড় যত ডাক্তার আছে প্যান্টোপ্লাজাল গ্রুপ। এবং আরেকটি বিষয় থেকে যায়, সেটি হচ্ছে যে আপনার ওয়াইফ প্রেগনেন্ট অথবা আপনার বোন প্রেগনেন্ট, সেক্ষেত্রে আপনি কোন গ্যাস্ট্রিকের ওষুধটি খাওয়াবেন, সেজন্য আপনি প্যান্টোপ্লাজাল গ্রুপটি খাওয়াবেন। প্যান্টোপ্লাজাল খাওয়াইলে আপনার প্রেগনেন্টের জন্য সেফ ড্রাগ, প্যান্টোপ্লাজালে ক্ষতি করে না। অন্যগুলোয় যতটুকু ক্ষতি আছে কিন্তু প্যান্টোপ্লাজালে কোনো ক্ষতি নেই, সেক্ষেত্রে প্যান্টোপ্লাজাল খাওয়াবেন। এবং গ্যাস্ট্রিকের যে যেটাই খান আপনি বেঁচে খাবেন। আপনার যদি শরীর কড়া থাকে সেক্ষেত্রে আপনি ওমিপ্রাজল গ্রুপ খাবেন, এবং শরীর যদি পায়খানা যদি নরম থাকে সেক্ষেত্রে প্যান্টোপ্লাজাল গ্রুপ খাবেন, এবং পায়খানা ঠিক আছে সমস্যা নাই কোনো নরমও না শক্তও না সেক্ষেত্রে আপনি ইসোমিপ্রাজল ওষুধ খেতে পারেন। যেমন সার্জেল আছে, তারপর ইসোরাল আছে, ইসোনিক্স আছে, এই জাতীয় ওষুধ খাবেন। এবং এই একটা আছে ল্যান্সোপ্রাজল, ল্যান্সোপ্রাজল এটা অনেক আছে, এটা অন্য একটি সব ওষুধের থেকে বাড়তি একটু সুবিধা আছে। অনেকে আছে সিগারেট খান, কিন্তু সিগারেট খেলে অনেক ওষুধে ধরে না, অনেক ওষুধে আপনার কাজ করে না, সেক্ষেত্রে ল্যান্সোপ্রাজল খেলে আপনার কাজ করবে। ল্যান্সোপ্রাজল ধূমপান যারা করে তাদের ক্ষেত্রে ল্যান্সোপ্রাজল ডাক্তারেরা সাজেস্ট করে, এটা খুব ভালো মানের একটা ঔষধ, এটা খেয়েন। এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, যাতে আমি যত ধরনের ভিডিও দিই না কেন সবার আগে আপনার কাছে যাই, এবং কিছু না কিছু উপকার পাবেন আমার ভিডিও দেখে। ভালো থাকবেন, খোদা হাফেজ, এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।